কালাই ভালো জায়গায় পাঠালি কালাই অন্য नमस्कार बंधुरा जे जेखान थेके देखछो आमार ए ब्लग सबाइके सुप्रभात। आज बुधवार और एखन बजे 8:30। तो सकाल सकाल रान्ना बान्ना कमप्लीट, तार साथे रान्ना घर मोछा और बासन धोवाटाओ कमप्लीट कर निएछि। एदिके तोमादेर दादा भाई तो खेये दिए अफिस चले गेलो और आरुषके खाइये दिएछि, ओ एखन खेये दिए बाइरे खेला करछे और आमी एदिके चले एलाम घरगुलो गोछाते परिष्कार करते। तो এখন যা রোদ পড়েছে তাতে ভাবছি যত তাড়াতাড়ি হোক মানে ঘর দুয়ার পরিষ্কার করে কাজকর্ম সেরে নিয়ে ঘরে ফ্যানের তলায় বসতে পারলে বাঁচি। আর এক সপ্তাহ হয়ে গেল আমাদের এখানে, এক সপ্তাহর বেশিও হয়ে গেল, মানে বৃষ্টি পড়াটা বন্ধ হয়ে গেছে। তো বুঝতেই পারছো কীরকম গরম ভোগ করছি আমরা। তো আজ হরিনামের যে কথা বলেছি তোমাদেরকে, তো আমাদের এখানে এই সময়টাতে আমাদের যে সামনে মানে যে বারোয়ারি মন্দিরটা আছে, তোমাদেরকে অনেকবার ব্লগে দেখিয়েছি আমি, তো সেই মন্দিরটাতে এক সপ্তাহ ধরে হরিনাম চলে আর আজকের দিনে সেই হরিনামটা শেষ করা হয় আর তার সাথে সাথে আমাদের মানে পুরো গ্রামটাকে খাওয়ানো হয়। তো এবছর দেখছি সেরকম আর কিছু হচ্ছে না। তো এক সপ্তাহ নয়, আজকেই হরিনামটা শুরু হচ্ছে আর হরিনামটা রাতে শেষ হচ্ছে আর এবছর রাতে খাওয়ানো হচ্ছে। তো দেখো এদিকে আমার ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল, সমস্ত গোছানো হয়ে গেছে আর এখন আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো এত গরম পড়েছে বন্ধুরা, সারাদিনে বোধহয় 2 থেকে 3 বার ঘর মোছা হয়, তবুও কিন্তু কোনো আরাম পায় না। ঠিক যখন যে সময় ঘরটা মুছি সেই সময় যাই একটু আরাম, তারপর বাকি যেরকম গরম তো সেরকম গরম। তো আমার ঘরটা মোছার পর এখন আমি চলে এলাম এই যে বদ্দি রুমটা। ঘরগুলো সমস্ত মোছা হয়ে গেল আর এদিকে আরুষ অনেকক্ষণ ধরে বায়না করছিল স্নান করার জন্য, কারণ এত গরম পড়েছে বাচ্চাটার কি করবে। তো দেখো ওকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে নিয়েছি আর ঘুমও পাড়ি দিয়েছি। আর এই ঘরটাতে আমরা শুই না খুব একটা, কিন্তু আজকে দেখছি হ্যাঁ একটু ঠান্ডা রয়েছে, তাই ওকে এই ঘরেই ঘুম পাড়িয়ে দিলাম। আর আমি চলে এলাম এই দেখো আম নিয়ে। এগুলো আমাদের বাড়ির গাছে আম, এক সপ্তাহ আগে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে অনেক আম পড়ে গেছিলো আর সেগুলোই দেখো দিদি ফ্রিজে স্টোর করে রেখেছিল। তো এখন আর এই আমগুলো রাখা যাচ্ছে না, কারণ আমগুলো খুব পেকে গেছে আর গলা গলা হয়ে যাচ্ছে। তো সেই আমগুলোই দেখো আমি আজকে ছাড়াতে বসেছি, আম সত্ত্ব বানাবো। তো তোমাদের দাদা ভাই আমাকে অনেকদিন ধরেই বলছে যে আমগুলো মানে বাড়ির আম হোক আর যাই হোক না কেন, নষ্ট হলে কিন্তু খুব গায়ে লাগে। তো তোমাদের দাদা ভাই বলছে এগুলো যদি আমসত্ত্ব করে রাখা হয় তো আমের শেষে বেশ আমসত্ত্ব খাওয়া হবে। তো আগের দিন আমি একবার আমসত্ত্ব বানিয়েছিলাম, তো সেটা বাড়ির সবারই খুব পছন্দ হয়েছিল আর সবথেকে বেশি খেয়ে নিয়েছিল আমাদের ছোট্ট ছেলে আরুষনা। তো ওর তো খুব পছন্দ হয়েছে, তাই তোমাদের দাদা ভাই বললো চলো আরেকটু বেশি করে বানিয়ে রেখে দাও, কারণ আম তো আর পাবে না আর ছেলেটা যখন খেতে পছন্দ করছে তখন ও বেশ একটু করে ফ্রিজ থেকে বার করে করে খাবে। তো দেখো আজকেও আমি বসেছি অনেক আম নিয়ে, তো আজকে অনেক বলতে 12-13টা আম নিয়েছি আর বাকি আমটা রেখে দিয়েছি, ওগুলো এখনও পর্যন্ত শক্ত আছে আর ভালো আছে। তো ভাবলাম থাক এখন বাড়িতে যদি কেউ আসে তো তাকে দেওয়া হবে, আর এই আমগুলো আর রাখা যাবে না। তো এই আমগুলো আজকে আমি আমসত্ত্ব বানিয়ে নিচ্ছি। আমগুলো থেকে আমি আটিটা বের করে নিয়েছি আর এখন এগুলোকে মিক্সিতে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। তো খুব সুন্দর দেখো ঘন পেস্ট করে নিয়েছি আর এই কড়াইটাতে বানাবো বলে এই কড়াইটাতেই ঢেলে নিলাম। আর আমাদের যে আমটা সেই আমটা খুব মিষ্টি আর তার সাথে যে সুতো ব্যাপারটা থাকে সেটা একদমই নেই, তো ছাঁকার তো কোনো প্রয়োজনই পড়ে না। তো দেখো আমি এটাকে 15 মিনিট হাই ফ্লেমে মানে নাড়াচাড়া করার পর এটা খুব সুন্দর একটা মানে কালার চলে এসেছে আর এতটাই মিষ্টি আমটা তোমাদেরকে আগেও বললাম। তো বেশি করে চিনি দিচ্ছি না, কারণ আমি আগের দিন যে আমসত্ত্বটা বানিয়েছিলাম সেটা খুব মিষ্টি হয়ে গেছিলো। তো এই দেখো হাফ বাটি চিনি দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
আবারও দেখো খুব ভালো করে 15 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। তো 15 মিনিট পর দেখো এটা খুব সুন্দর একটা কালার এসে গেছে। তো এটাকে এবার একটুখানি ভিনিগার মিশিয়ে দেবো এতে, যাতে করে বেশ মানে অনেক দিন ধরে এটাকে ফ্রিজে রাখা যায়, নষ্ট হবে না ভিনিগার দিলে। তো চলো এবার এটা একটু ঠান্ডা করতে দিই। আর আমি এখনও স্নান করিনি, তো আমি স্নান করে নিই। তো দেখো 1 ঘন্টা পর ফিরে এলাম স্নান টান করে, আর এদিকে যে আম সত্ত্বটা বানিয়ে রেখেছিলাম, তো সেই আম সত্ত্বটা দেখো খুব সুন্দর আর একটু ঘন হয়ে গেছে আর ঠান্ডাটাও হয়ে গেছে। তো এবার আমি থালা নিয়েছি আর থালার মধ্যে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি, আর এই ঘিটা পুরো থালাতে বেশ খুব ভালো করে মাখিয়ে নেব। আর আগের বার বললাম তোমাদেরকে যে আম সত্ত্বটা আমি একটু পাতলা করে বানিয়েছিলাম, যার জন্য থালা থেকে উঠছিল না, কারণ আমি 2-3 দিন ধরে বেশ খুব ভালো করে রোদ দিয়েছিলাম। তাই এইবার আমি একটু বেশি করে মিশ্রণটা দিয়েছি, যাতে বেশ একটু মোটা মোটা হয় আম সত্ত্বটা। তো দেখো আমার এদিকে 2 থেকে 3টে থালা লেগে গেল আমার এই পেস্টটা দিতে। তো দেখো এদিকে আমার আম সত্ত্বটা রেডি, আর এবার এটাকে রোদে দিয়ে দেবো। তো যেভাবে আমি যতটা মোটা করেছি মানে ঘন দিয়েছি, তো সেই জন্য এটাকে 2 থেকে 3 দিন আমাকে এটা রোদ খাওয়াতেই হবে। আর এই যে আমার বাড়ির লাউ শাকের মাচা মানে কুমড়ো শাকের মাচা, তো সেই মাচার উপর দিচ্ছি, কারণ এখানে সারাক্ষণ রোদ থাকে। আর এখন দেখো বাজে 8:30, তো আমি রেডি, আরুষও রেডি, আর আরুষের পাপাও চলে এসেছে। তো আরুষের পাপা স্নান টান করে রেডি হয়ে গেছে, তো এবার আমরা চলে যাচ্ছি হরিনাম শুনতে। তো দেখো এখানে কালাই ভালো জায়গায় পাতালি কালাই, অন্য তো না কত নিন্দা করেছি জানিস, অন্য দিল না তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু কোন কানাইয়ের কথা বলছিস সেটা তো বুঝতে পারছি না, কোন কানাইয়ের কথা বলছিস, মনে কহে কোনে নাম, এরা আমাদের কানাইকে চেনে না। দেখুন বাবা, কানাইকে চেনে না কেন জানে, এরা হচ্ছে বেদবাদী ব্রাহ্মণ। বেদবাদী কেন বলছে ভাববো না, এরা বেদে বেদ কণ্ঠস্থ করেছে, মুখস্থ করে দিয়েছে পুরো বেদটাকে, কিন্তু বেদের সারবস্তুটা এরা আস্বাদন করতে পারে। বেদের সারবস্তু হচ্ছে, এখন বাজে 10:30, আর আরুষ বায়না করছে, কারণ ওর ঘুম পেয়ে গেছে, ও আর থাকতে চাইছে না। তো দেখো আমরা চলে যাচ্ছি, আর হরিনাম শুনতে সত্যি খুব ভালো লাগছে, অনেক লোক হয়ে গেছে, অনেক ভিড় হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর কপালে না থাকলে যা হয়, ঠাকুরের ভোগটা আমাদের মানে জুটলো না। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে।